আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা অনেকেই আমাদের কাছে স্বপ্ন সম্পর্কিত অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো এই প্রশ্নগুলোর মধ্যে অধিকাংশ এমন থাকে যে খারাপ স্বপ্ন দেখলে কি করব আবার অনেকেই বলেন যে আমি অনেক ভালো স্বপ্ন দেখেছি এটার ব্যাখ্যা কি হবে আমি কার কাছ থেকে এই ব্যাখ্যাটা জেনে নিতে পারি তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানবো যে ভালো বা খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয়টা কি আমরা কি করব। স্বপ্ন দেখে আমাদের করণীয় কি এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে বুখারি শরীফে হাদিস নাম্বার তিন হাজার দুইশো বিরানব্বই হজরত আবু কাতাদার রাজিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় কাজেই তোমাদের যে কেউ ভালো স্বপ্ন দেখে সে যেন এমন ব্যক্তির নিকট প্রকাশ করে যাকে সে ভালোবাসে আর যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে সে যেন এর ক্ষতি থেকে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং তিনবার বাম দিকে থুতু ফেলে আর স্বপ্নটি যেন কারো কাছে না বলে তাহলে তা তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় বন্ধুগণ স্বপ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা জানলাম এই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তা হল যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে বলতে পারেন কাছের মানুষকে বলতে পারেন কোনো জ্ঞানী মানুষকে বলতে পারেন ব্যাখ্যার জন্য আর যদি আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেন তাহলে আপনি যেদিকেই ঘুমান না কেন ঘুমের মধ্যে অনেক সময় আমরা এক দিক থেকে আরেক দিকে হয়ে যাই তো আপনি যেভাবেই থাকেন না কেন ঘুম থেকে ওঠার পর আপনি বাম দিকে থুথু ফেলবেন আপনি শুয়েও ফেলতে পারবেন বা উঠে আপনি বেসিনে গিয়েও ফেলতে পারেন বাইরেও ফেলতে পারেন বাম দিকে থুতু ফেললেই হলো। আর এই স্বপ্নের কথা খারাপ স্বপ্নের কথা আপনি কাউকে বলবেন না এবং এর অনিশ্চ থেকে বাঁচার জন্য আপনি একটি দোয়া অবশ্যই অবশ্যই পাঠ করবেন দোয়াটি হতু হিমিন যেটাকে তা বলা হয় আমি আবারও বলছি রাজিম এর অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়থান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে হেফাজত করুন এবং اللهم باك رب العالمين اما دلك حديث رب العمل كوري جلال توفيق دان اللهم آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته